কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, আবার কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নাই, অভাব ছাড়া কেউ নাই, পিছুটান ছাড়া কেউ নাই, এই দীনতা দুর্বলতা নাই নাই নাই, বিন্দু থেকে বিন্দু নাই। এমন একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। দুনিয়ার লাইনেও বড় দুর্বল, এমবিবিএস ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে দুর্বল, হোমিওপ্যাথিক ডাক্তার এমবিবিএস এর কাছে দুর্বল, নাক্কান গলা বিশেষজ্ঞ ডাক্তার পেটের ডাক্তারের অভিজ্ঞ ব্যক্তির কাছে দুর্বল। আমার যে পেটে নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছে চিকিৎসার লাইনে, অহংকারী হয় না যাও, দুর্বলতা রেখে দিলাম যেন বান্দা তুমি বিনয়ীয়া থাকো, অহংকারী হয়ে যেন না যাও, এজন্য দুর্বলতা রাখলাম আর গুণটা দিলাম কেন, মানুষের সমাজে যেন তুমি সম্মানের সাথে জীবন যাপন করতে পারো, মানুষের থেকে যেন সম্মানের সাথে জীবন যাপন করতে পারো, এই জন্য তোমার কোনো না কোনো একটা দিক আমি উঁচু করে দিলাম, গুণে গুণান্বিত করে দিলাম, এই সম্মান পেয়ে যেন বাহাদুরি না করো, অন্যদিকে আমি দুর্বল বানায় নিলাম, একে অপরের কাছে দুর্বল। আমি বান্দা সুন্নতের পাবন্দী হইয়া নবীর আদর্শের মালা গলায় লাগাইলাম, আমরা মানুষের বয়ান করি, নামাজ রোজা দিনের কথা বলি, আখেরাতের লাইনে মানুষকে বুঝাই, কিন্তু আমিও বান্দা, কোন না কোন মানুষের বাবায় গেলে আমার মাকে বলে বাচ্চার দিকে নজর রাখিও, ভাই বোনকে বলে সন্তানের দিকে নজর রাখো, বোন ভাইকে বলে বাচ্চাটার দিকে নজর রাখিও। এবার আমাকে বলেন, মা বাবা ভাই বোন সবাই ওই ছোট বাচ্চার দিকে সবাই খালি বলে নজর রাখো, এরে পাহারা দাও, কারণ কি, এ বড় সন্ত্রাসী ডাকা। আর কেন নজর রাখতে বলছে, কি রাগে না মহব্বতে? হাকিকত সে তো দুনিয়া বেখবর হে, দুনিয়া কি নুমায়েশ পর নজর হে, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বনার গারে কে বাসি বা খোদা বাস, চিস্তে দুনিয়া আজ খোদা এখানে আমার অনেক কেনাকাটার পাত্র, অনেক কিছু আছে,
এগুলো ভাগ ভাগ করে সবাইকে দাও, জামা কাপড় জুতা গুলো সবাইকে দিয়ে দাও, তবে আমার পুরো ব্যাগের মধ্যে আমার শপিং এর মধ্যে দুইটা জিনিস আছে, কোনো দামি জিনিস বড় মহব্বতের কি ঘরের মধ্যে আটকায় রাখার কি দরকার,
স্বাধীনতা কি আল্লাহ দেয় নাই? মেধাবরে নিয়ে একটু মার্কেটে কেন যাও না? এইভাবে বুঝাইতে বুঝাইতে ওই বান্দা গুলোকে পেছনে টানে জাহান্নামে নেওয়ার জন্য। আর বহু বছর পর্যন্ত বিধর্মীরা অপকৌশল করে এমন একটা মেডিসিন তৈরি করলো, যেই মেডিসিনটা আজ পকেটে পকেটে ঢুকাইয়া দিল, এই মেডিসিনের মধ্য দিয়ে আজ গোটা জগতের মানুষ প্রতিযোগিতায় লিপ্ত, কে কার আগে জাহান্নামে যাবে? পাও ধরে বলছে তারপর নামাজ পড়ে নাই, এখন আর সুযোগ দিও না, কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ পাক বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগারকে তুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এমন জোরে চাপ দিবে পাথরের হাড্ডি চুরু মার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, দুনিয়াতে আগুনের তাপ সহ্য করা যায় না, ওই অন্ধকার কবরে কিভাবে জাহান্নামের আগুনের গরম সহ্য করবা? আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, অতএব আল্লাহর কাছে গুনাহ যদি করিয়াও থাকো, আল্লাহ বলেন তওবা করো, জীবনে আর গুনাহ করবো না, আল্লাহর সাহায্য কামনা করো। ও দয়ার মালিক, আমার মতো গুনাগার কেউ নাই, শয়তানের দোকায় পড়ে গুনাহ করেছি, আমি তো বড় দুর্বল, আমার এলে আমল দুর্বল, ঈমান আকীদা দুর্বল, আয় আল্লাহ শয়তানের দোকায় পড়ে জাহান্নামের রাস্তায় চলতেছি, আজকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, আর নবীর সুন্নতের বাহিরে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না। আল্লাহ আপনার কাছে তওবার নিয়ত করে ফেললাম, এমন ভাবে যদি কারো অন্তর তৈরি হয়, আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, আজ থেকে আর নামাজ ছাড়ব না, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আপনার বান্দা ওলামায়ে কেরাম, মুরুব্বি হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী আপনার দরজায় হাত তুলেছে, আয়াল্লাহ কত যুবক, কত ছাত্র ভাই, শ্রমিকরা হাত তুলেছে, আয়াল্লাহ মেহরবানি করে দয়ার নজরে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, আয়াল্লাহ আপনার দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন, সুন্নাত ওয়ালা জিন্দেগী দান করেন, আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মহামারী থেকে মুক্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, আয়াল্লাহ দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন,